नमस्कार बंधुरा, मम्स क्रिएशनेर आरो एकटा नतून ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। भालो आछो तो सबाई? आमिओ भालो आछि तोमादेर भालोबासाय। घड़ीर काटाय बजे 7:10 बाकी, उठेछि अनेकक्षण आगे। देखतेई पाच्छो डाल हये गेछे, चाल भेजानो हये गेछे, डाल सेद्ध हये गेछे आर कि। आर डालेर मशलाटा करे फेलेछि, अनेकटा चिकेन धुये रेडी करे फेलेछि। केनो बोलो तो, आजके एकटा अर्डार आछे 30 जन लोकेर খাবারের অর্ডার। সেটা যাবে হচ্ছে লরেটো হাউস শিয়াল ইয়েতে, পার্ক স্ট্রিটে, ওই যেটা বলেছিলাম না, সেন্ট থমাস কলেজে খাবার গেছিল এর আগের বার, সেখান থেকেই আবার অর্ডার করেছে। ওদের আমার খাবার পছন্দ হয়েছে। তা দেখো, পরপর কিন্তু অনেকগুলো রান্না হয়েছে। ডাল হয়েছে সবজি দিয়ে, ভাজা হয়েছে আলু ভাজা, পটলের হয়েছে মালাই পটল, পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনিটা কাল রাতেই করে রেখেছি। আর এরকম একটা বড় হাঁড়িতে ভাত হচ্ছে, ওই হাঁড়ির ভাতটা হয়ে গেছে, আরও একটা হাঁড়িতে কিন্তু ভাত হয়ে গেছে। আর এই যে মালাই পটলও কিন্তু রেডি, বাকি রইল চিকেন কষা। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কষবো। কেন বলো তো, অনেকটা চিকেন তো জল দিয়ে যদি রান্না করতে যাই গলে একেবারে প্যাক হয়ে যাবে, তো সেই কারণে তেলের মধ্যে নুন দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষে নিচ্ছি। রান্না যদি মনের মতন করে করা যায়, খেতেও যেরকম ভালো লাগে দেখতেও সেরকম ভালো লাগে। রান্নাটা করতে যেহেতু ভালোবাসি, সেহেতু চেষ্টা করি সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর পরিপাটি করে রান্না করতে। কখন উঠেছি জানো? আজকে সকালবেলা তখন উঠেছি প্রায় 5:15, সেই থেকে চলছে রান্নার তোড়জোড়। মা অনেকগুলো কাজ কাল রাতেই গুছিয়ে রেখেছিল, যেমন পটলটা মা ছাড়িয়ে রেখেছিল, আর মশলাপাতিগুলো কালকে রাত্রিবেলা বেটে রেখেছি, মা পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিয়েছিল। সে তো কত রকম রান্নাবান্না চলছে, কিন্তু কি বলতো, ওই কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে জিরিয়ে নেওয়া। আমার তো কোমরের খুব সমস্যা, মানে একভাবে দাঁড়িয়ে থাকলে কিংবা একভাবে অনেকক্ষণ ধরে কোনো ভারী কাজ করলে না, কোমরটা মানে এত যন্ত্রণা হয়ে যায় না, কোমরটা নিচু করতে পারি না সোজা হতে পারি, খুব কষ্ট হয়। আর অত বড় বড় ভাতের হাঁড়ি চাগানো নামানো এগুলো করলে সত্যিই খুবই কষ্ট হয় কোমরে। আর হাতেও তো তোমাদের বলেইছি যে হাতের একটা সমস্যা হচ্ছে, যেমন ধরো অনেকক্ষণ ধরে এই খুন্তি ফুন্তিগুলো ধরে রাখলে না হাতটাতে, হাতের এই জায়গাটাতে একটা পেন হচ্ছে, মানে অনেক রকম সমস্যা যাই হোক শুরু হয়েছে শরীরে। কিন্তু সেই সমস্ত সমস্যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেই এগিয়ে যেতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো ওখানে দেখো টিভির পাশে একটা ছোট্ট ঠাকুরের সিংহাসন দেখতে পাচ্ছ, ওইটা তো আমার ওই র‍্যাকটাতে ছিল। তা তোমাদের মধ্যেই অনেক বন্ধুরা আমাকে বলেছিলে যে ওরকম র‍্যাকের মধ্যে না রেখে, নিচে ঠাকুর না রেখে তুমি একটু ওপরের দিকে ঠাকুরটা রেখে দাও, তার কারণ তোমার ওই ঠাকুরের ইয়ের কাছেই একটা কিসের দরজা রয়েছে। তো সবার কথা টথা শুনে লক্ষ্মী পুজোর আগের দিনকার ওই সিংহাসনটা এনে ওখানে ফিক্সড করেছি, করে লক্ষ্মী পুজোটা ওখানেই করেছি। আর প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আজকে তো ঘুম থেকে উঠেছি তখন 5:45, উঠে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাগুলো হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত পরিশ্রমের পরেও না টাকা পয়সা চোখেই দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো। এইটাই ভাবলে পরে খুব খারাপ লাগছে যে কাজ তো করছি কিন্তু পয়সাগুলো কোথায় যাচ্ছে। এত বড় একটা সংসার টানা কি মুখের কথা, পুরো সংসারটা মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে গ্যাস ইলেকট্রিসিটি সমস্ত কিছু কিন্তু আমি আমার এই হোম ডেলিভারির যে ইনকাম সেখান থেকেই দেওয়ার চেষ্টা করে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে, যখন প্রচুর কাজ হচ্ছিল তখন অসুবিধা হচ্ছিল না, তার কারণ অনেক জায়গার কাজ হচ্ছিল তো হয়ে যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু কাজটা একটু কম সমস্যাটা আবার একটু শুরু হয়েছে। আর জানি না কতদিন এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ করেই যেতে হবে, তার কারণ কোনো সুরা দেখতে পাচ্ছি না, কোনো পার্মানেন্ট কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। একটা চাকরি কিংবা একটা বাধা ধরা কিছু ইনকাম হলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু ওই যে কপালের ভোগ, যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে কপালের ভোগটা কে ভুগবে বলো? ভগবান উপর থেকে ওই রকম কপাল লিখে পাঠিয়েছে, তা আমি যতই চেষ্টা করি না কেন সেই কপাল কি আর যাবে? যাবে না। ওই এক একটা মানুষ বলে না কর্ম, আমি কপালে বিশ্বাসী নই, আমি কর্মে বিশ্বাসী।
যতই যাই হোক না কেন, যদি পরিশ্রম করা যায়, যদি নিজের লক্ষ্যে স্থির থাকা যায়, তাহলে সব কিছু ঠিক হয়। কিন্তু সেই সকল বন্ধুদেরকে বলবো না, কর্ম তো আছেই, তারপরে তোমার ভাগ্য। তুমি পরিশ্রম করছো ঠিকই, কিন্তু সেখানে তোমার ভাগ্যকেও তোমার সঙ্গ দিতে হবে। যদি তোমার ভাগ্য তোমার সঙ্গ না দেয়, হাজার পরিশ্রম করেও তুমি কিছু করতে পারবে না। যেমন আমাকে দেখছো না, যাই করছি কিছু না কিছু কম থেকেই যাচ্ছে। আর তারপরে এখন তো ধরো অসুস্থতার পেছনে অনেকগুলো করে টাকা যায়, কিন্তু সেটা রাজারটা ও নিজেও অনেক চেষ্টা করে এদিক ওদিক করে জোগাড় করে, কিন্তু তাও যেন মনে হচ্ছে একটা বাধা ধরা কিছু ইনকাম হলে হয়তো ভালো হতো, সেটা 15,000 টাকারই হোক অথবা 20,000 টাকাই হোক, একটা পার মান্থ একটা বাধা ধরা ইনকামের আমার খুব দরকার, তাহলে হয়তো সব কিছু একটু হলেও স্মুথ হবে। কিন্তু তা না হলে নয়, যাক গে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার ভাগ্য, পরিশ্রম করেই যাই। দেখা যাক কবে ভগবান চোখ তুলে তাকায়। আমি শুধু একটা জিনিস ভাবি যে পরীক্ষা নেওয়ারও তো একটা সময় লিমিট আছে। আমরা 9 বছর পড়াশোনা করার পর 10 বছরের মাথায় গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিই, আবার 2 বছর পড়াশোনা করার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। তো সেই রকমই মানুষের জীবনেও তো পরীক্ষার, এই যে ভগবান যে আমার এত পরীক্ষা নিচ্ছে, এরও তো কোথাও না কোথাও শেষ হবে। কখনো না কখনো হয়তো ভগবান বলবে যে চল, তুই অনেক পরীক্ষা দিয়েছিস, এবার তোকে তোর পরীক্ষার ফল দেবো। ওই আশা নিয়েই বেঁচে থাকা, আর কিছুই না। তো যাই হোক, দেখা যাক সব কিছু কীভাবে ঠিক করতে পারি, ঠিক হয় কি না। মনের মধ্যে সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, হয়তো ঠিক হবে। আর তার মধ্যে এই বাচকটা সমানে লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে, জানি না আবার কি খারাপ খবর কি হবে না হবে। খুব এই চোখটা খুব ডিস্টার্ব করছে, খুব চোখটা লাফাচ্ছে। যাক গে, তোমাদেরকে 2 চোখ দেখিয়ে দিলাম, নাহলে তোমরা আবার ভাববে এ আবার কথা বলতে বলতে 1 চোখ দেখাচ্ছে। তাহলে এবার মাংসটা কষা হচ্ছে, হয়ে গেলেই হয়ে যাবে, আর বাকিগুলো তো হয়েই এসছে। তোমরা এবার দেখতে থাকো রান্নাগুলো, আর নিয়ে যাব যখন তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই লরেটো হাউসের ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না, তার কারণ ওখানে ভিডিও করার পারমিশন নেই, ওখানে সব বাচ্চাদের পড়াশোনা করানো হয় তো, আর প্রচুর বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, ওই জন্য ওর ভেতরে না ভিডিও করতে দেয় না। তবে চেষ্টা করব যদি করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে হবে না, তার কারণ এর আগের দিনও ও ঝুনুকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করার কোনো পারমিশন নেই। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে যেটা করার সেগুলোই তোমরা করো, দেখো। এই যো বেগুনিগুলো ভাজলে রান্না মোটামুটি শেষ, এরপর জামা কাপড় পরে খাবার দাবারগুলোকে প্যাক করে বেরিয়ে যাওয়ার পালা। ও হ্যাঁ, আজকে কিন্তু আবার সন্দেশও অ্যাড হয়েছে, একটা করে সন্দেশ। সব কিছু ঠিক আছে, তবে কাজটা না আরেকটু হলে ভালো হয়, মানে ফ্রিকোয়েন্সিটা আরেকটু বেশি হলে ভালো হয়। অন্তত সপ্তাহে যদি এরকম বড় 2টো করে কাজ হয় তাহলে খুব সুবিধা হয়। চেষ্টা করছি কিন্তু কোনো কিছুতেই কোনো রকম সুরাহা করতে পাচ্ছি না। আর এই যে প্যাকেট করে রেডি, এবার বেরিয়ে পড়ব। রেডি হয়ে বসে পড়েছি, রাজা গেছে ট্যাক্সি ডাকতে, ট্যাক্সিটা আসলে বেরিয়ে পড়ব। আর উপরে বড় হেরিয়ারটা আছে, ওটা আমার পক্ষে নামানো সম্ভব হয়নি, তাই আমি নামাতে পারিনি, ওটা রাজা আসলে নামিয়ে নেবে। আর এখন আপাতত এখানে বসে আছি, ট্যাক্সিটা আসলে ট্যাক্সিতে করে নিয়ে বেরিয়ে যাব। 12:30 মধ্যে ওখানে পৌঁছাতেই হবে, এমনি হোক। এখন এখানে 11:40 বাজে, জানি না কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কেন অনেকটা দূরে, এটা সেই পার্ক স্ট্রিট লরেটো হাউস যেটা সেটা। যাই হোক, টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, যে উঠতে পারবো কিনা জানি না, তাও দেখা যাক। ট্যাক্সিটা আসলেই বেরিয়ে পড়বো। আর ওখানে গিয়ে না ভেতরে ভিডিও করা যায় না, ওই কারণে ওখানে ভেতরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তবু চেষ্টা করবো। কিছু খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে, খাওয়ার দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়ে এখন আমরা বাড়ির পথে। 5 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা সময় লাগে, আর পৌঁছেছিও খুব তাড়াতাড়ি, মানে 12:30 টাইমিং ছিল, 12:14 মধ্যে পৌঁছে গেছি। খুব সুন্দর, ভালো লাগলো, ভেতরে ওই ক্যারিয়ার কাউন্সিলিং এর উপরে সমস্ত কিছু হচ্ছিল, বসে বসে আমিও শুনছিলাম, বেশ অন্যরকম ব্যাপারটা। মানে বাচ্চাদেরকে এটাই শেখানো হচ্ছে যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে কারোর উপর ডিপেন্ড হয়ে না থাকতে হয়, এইটার উপরেই পুরো ব্যাপারটা হচ্ছিল। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া হলো, সবাই মিলে বেশ আনন্দ করে খেলো,
এখন আমরা বাড়ির পথে। আর তোমাদের যেটা করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লাগলো, আর যদি খুব ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, যদি কারো ছোটোখাটো কোনো অনুষ্ঠান, গেট টুগেদার, বড়ো অনুষ্ঠান যদি মনে হয় যে ট্রাই করে দেখবে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।